हेलो फ्रेंड्स, आज के आपनादेर जोन्नो देखाच्छी मालाबार मटन। चलुन ताहले रेसिपिटा शुरू करा जाक। प्रथमे आमी तीनटे आस्त शुकनो लंका दिलाम, 1 टेबलस्पून आस्त धने दिलाम, 1 टेबलस्पून आस्त जिरे दिलाम। आमी एगुलोके एकटु ड्राई रोस्ट करे निच्छी। ड्राई रोस्ट करा आमार मशलागुनो आमी एकटी मिक्सिंग जारे ढेले दिलाम। এইবারে আমি 2 টেবিলস্পুন ভিনিগার দিলাম। টু টেবিলস্পুন আদা রসুনের পেস্ট দিলাম। পেস্ট বানিয়ে নেব। এবার আমি প্যানে 5 টেবিলস্পুন তেল নিলাম, তাতে দালচিনি দিলাম। এবার আমি 4টে লবঙ্গ দিলাম, 3টে ছোট এলাচ দিলাম। দেখুন গরম মশলার কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি 150 গ্রাম পেঁয়াজ কুচি দিলাম। এবার আমি নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা বাদামি করে নেব। এবার আমি তৈরি করা পেস্টটা দিয়ে দিলাম। এবার অল্প একটু চিনি দিলাম। এবার 1 টেবিলস্পুন লঙ্কা গুঁড়ো দিলাম। এবার আমি মশলাটা ভালো করে কষে নেব। এবার আমি 250 গ্রাম মটন দিলাম, দিয়ে ভালো করে কষে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে, মাটনটা আমার অলরেডি কষা হয়ে গেল। 2 কাপ জল দিয়ে দিলাম। এবার আমি 40 মিনিটের জন্য হালকা আঁচে গলতে দিয়ে দিলাম। এবার মাটনটা আমার গলে গেছে। এবার আমি 1 কাপ নারকেল দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ফোড়নের জন্য আমি প্যানে 2 টেবিলস্পুন তেল দিলাম, তাতে 1 টেবিলস্পুন সর্ষে দিলাম, কয়েকটা কারি পাতা দিলাম, একটু নেড়ে নিলাম, 2 টেবিলস্পুন পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে ভালো করে আমি বাদামি করে নেব। দেখুন পেঁয়াজ প্রায় বাদামি হয়ে এসেছে। এবারে আমি মালাবার মাটনের উপরে ফোড়নটা ঢেলে দিলাম। দেখুন মালাবার মাটন অলমোস্ট রেডি। এবার আমি মালাবার মাটন রুটির সাথে পরিবেশন করছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এই রকম আরো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।